রাঙ্গনিয়ার জমিনে বসে কেউ যদি বলে যে ওলি আল্লাহ মানে না, তাহলে তোর মার কাছে জিজ্ঞাসা করে আই, তুই তোর বাবার সন্তান কিনা। আল্লাহ কি হতদিন বিশ্ববিখ্যাত সংবিধান আর মুনিবে বাঁধি দি, যারা শাহ সুফি মৌলানা ফজলুর রহমান স্যার রহমতুল্লাহ এর ফল গড়ে গড়ে যায় সাদা তুলি বন্ধু বান্ধব উত্তুন্টি আলোই রায়তুরে দিন বানাই সারা বাতি লাগাই ইদুর বিয়ে বাড়ির মতন খুশির আমেজ বানাই, যারাই করলি তোরার ফককে আয় খোদা আছি হস্ত না। আরো মামুন অক্কেল এখনো গুমুত ফানলার গড়ের টিভিও বন্ধ করে রাখি রে নদ আল্লাহ জানে গড়ের তুন জামাই ওর বাইর দিয়র ফোয়া বাই আল্লাহ তালার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তালার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তার এই জগনে কোন সমমান, নবী মুদেরি জান নবী মুদেরি প্রাণ, নবী মুদেরি জান নবী মুদেরি প্রাণ আল্লাহ পেতে চাইলে নবী চাই, নবী পেতে চাইলে আলী চাই, আলী পেতে চাইলে আল্লামা শাহ সুফি ফজলুর রহমানকে চাই, ঠিক কিনা বন্ধুরা? কেউ কি রদ করার সুযোগ আছে? এই কারণে ওলি আল্লাহর প্রয়োজন। মাওলাই করিম, ওলি আল্লাহর মামলাটা তুমি কেমন দিলে? ওইদিকে বিশ্ববিখ্যাত সংবিধানকে বিশ্বের জনগণকে জানিয়ে দিলেন, বউয়ের জন্য তোরা পাগল, মা বাবার জন্য তোরা পাগল, সন্তানের জন্য তোরা পাগল, না 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 আরেকটি জাত আল্লাহর মকবুল বান্দা যাদেরকে ওলি বলি, মুত্তাকি বলি, যাদেরকে সাদিকুল আমিন বলি, যাদেরকে আমরা এক বাক্যে মুমিন হিসাবে কারার দি, আল্লাহ ওদের মামলাটা কেমন বলে যে 108টি বছর যাদের জিন্দেগির মধ্যে কেরামান কাতিবিন দিয়ে আমল নামায় লিপিবদ্ধ করাইতে পারেনি, 108 বছরের মধ্যে যারা বসতি যারা চলে গেল, বন্ধুরে জাহান্নামের পাওয়ার ক্ষমতাও নাই তাদেরকে ধরে আটকে রাখতে পারবে মাওলা কেন 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 বলে যে আমি আল্লাহর কোরআনের ডিক্লেশন কখনো রদ করব না, ওয়া মা নাসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে বড় সত্যবাদী আবার কে? মাওলা কেমন করে দেবে? আমার প্রিয় রসুল শুনাই দিলেন সাড়ে 1400 বছর আগে কোরআনের পাশে আল মারউ মান আহাব, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বুড়া বুড়া বাবারা অনেকে 30-40-50 বছর পেয়ে গেলেন,
অনেকে আরো কম আরো বেশ, ভয়ের কোনো কারণ নাই, মেসকা শরীফ খুললে পেয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর ওলি ওদেরকে ডাক দেবেন, এই শা সুফি মাওলানা ফজলুর রহমান লব্বাইকা বারিলা, আমার নবী বললেন এ আমার ফজলুর রহমান, রাঙ্গুনিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল ফরাসপাড়া পুরাতন জামে মসজিদের সাথে তোমাকে সোয়াই দিয়েছিলাম, 108টি বছর যারা অর্থ ব্যয় করে স্বার্থ ব্যয় করে বুড়ুরা জোয়ানরা ছাত্ররা পর্দার অন্তরালের মা বোনরা হযরতে ফজলুর রহমান স্যার রহমতুল্লাহ এর জিকির ফাতিহা খানি কোরআন খতম খতমে খাজেগান খতমে গিয়ারবি বিভিন্ন মান্নত করে কি করে না বন্ধুরে, কাল কিয়ামতের ময়দানে আমার রসুল আল্লাহর কোরআনের ঘোষণা আগে আমার নবী পরে শোনাচ্ছেন, ইয়া আল্লাহ বলো না আমার উম্মতের মামলাই 1 বছর 2 বছর না 63টি বছর পূর্ণ কোরবানি দিয়ে দিলাম, বিল্ডিং বাড়ি চাই নাই, জমিদারি চাই নাই, বাগান বাড়ি চাই নাই, যেই দিন মার গর্ব থেকে আগমন করলাম সেই দিনের ইয়াদ ছিল সরসজদা এক মাবুদ রাখার হক সেই এক আরজ কি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি সালাতু নিয়া সময় তো গড়াচ্ছে বাবারা কি করবো আমরা এতগুলো ওয়াজ টেনে আনতে সময় লাগবে, আমার বিষয় কিন্তু দেওয়া আলহামদুলিল্লাহ, এগুলো না বললে আসল কথা বুঝে আসবে না। আজকে বেলায়েতের বাজার 108 বছর ধরে এই ফরাসপাড়ার পুরাতন জামে মসজিদের ময়দানে এলাকাবাসীরা প্রবাসীরা পাগলপাড়া হয়ে বছরে একবার ঈদের আমের সাজান কন পাগলামিয়ে পেয়ে গেল কন কন ফল আর আর ভাই বিরিয়ানি ভাত খাবার বিভিন্ন ইন্তজাম গরিব গল্য বাকি নগল্য বাকি বন্ধুরে নগল্য কোনো সমস্যা নাই গল্য কিন্তু জান্নাত ফাজাই তোমার কেন বড় করে সুবহানাল্লাহ না এখনো কি অত সন্দেহ হলাম না এ ডাইরেক্ট কোরআন দিয়ে হইলাম দিয়া কাল কিয়ামতের ময়দানে হযরত ফজলুর রহমান স্যার রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেবেন লব্বাইক বলে হাজির হবেন ইয়া বারিলা হাজির ইয়া রাসূলুল্লাহ ফরাসপাড়ার পুরাতন জামে মসজিদের পাশে 1450 বছর আগে আমি মুস্তফা বন্টন করে দিলাম এই দায়িত্ব ফরাসপাড়ার কার হাতে থাকবে ওনার নাম তো আমার ফজলুর রহমান সাজুরে বলুন না সুবহানাল্লাহ এ আমার ফজলুর রহমান বিল্ডিং বাড়ির মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক বলে যে না না ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আমি একমাত্র মালিক ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার গোলামির মধ্যে কি পাইলে এলান দেন তো আলম কি দৌলত জিন্দগি বন্দগি হুরুরে দবামি সুরুরে দবামি তুমে বি মিলেগি মোহাব্বত কি দুনিয়া বসা কর তু দেখো সুরুরে দবামি তুমে বি মিলেগি মোহাব্বত কি দুনিয়া বসা কর তু দেখো সারা দুনিয়া কি বাবারা বুঝতে কষ্ট হয় রসুলে খুদা কি
গোলামি মে ক্যা হ্যায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি মে আকর তো দেখো, গোলামি ইয়ে পিছে গোলামি ইয়ে, বাদশাহি সে বেহতর গোলামি ইয়ে, বাদশাহি সে বেহতর ইধর আও কিসমত জগা কর তু দেখো, রসুলে ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ মারহাবা বলবেন না, এখানে তো দেখতে পাচ্ছি গৌসুল আজমের গোলাম, শাহিন শাহ সিরিজের গোলাম আছে না নাই, আরো জোরে, আচ্ছা এখানে তার বুঝার দরকার নাই, তারপরও আমি বেসাক্তা চলে গেলাম আর কি, ভুল করলাম মনে হয় বন্ধুরা আমার, হযরত শাহ সুফি মাওলানা ফজলুর রহমান 108 বছর বয়সে এন্তেকালের পরে কারো সাথে কথা নাই বার্তা নাই, বন্ধুরে অনেকের মনে কষ্ট থাকতে পারে, উনি বেলায়েতের বলি কিনা, খোদার কসম আজকের এই রাত দিয়ে প্রমাণিত হয় উনি একজন বেলায়েতের শাহিনশাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, বছরে একটি তারিখ নির্দিষ্ট করা আছে, হযরত ফজলুর রহমান সাহেব রহমাতুল্লাহর ওরস, ওই তারিখ যখন আসবে ঘুমারুয়ালারা ঘুমাইতে পারবে না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, বিদেশের জমিনে থাকতে পারবে না, হযরত ফজলুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাই রাঙ্গুনিয়া থানার ফরাস পাড়ার পুরাতন জামে মসজিদের পাশে শুয়ে আছে, হুজুরের ওরস কবে, হাদিয়া তৈরি করম, অনিদ্রা যাপন করম, মেহমানদের মেহমান নামাজি করম, দাওয়াত দিয়ে দাও, খোদার কসম বন্ধুরা এগুলো সব বাহানা, আমার মনে বাউলা মুস্তফার সাথে ওয়াদা দিয়ে রইলেন, আমার মাহবুব দেরি করলেন না, কিয়ামত পর্যন্তের জন্য এই রকম ফজলুর রহমানদের মত বিভিন্ন গায়ে গায়ে এক একজন ফিলার শোয়াই দিলেন, আর সবর আগ্রে আওলাদে মুস্তফা ইমামে আলী মকাম হুসাইনকে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে দুই টুকরো করে দিয়ে প্রমাণ করে দিলেন, আমি অর্থ সম্পদ চাই না, আওলাদও চাই না, পৃথিবীর জগৎ আমার লাগবে না, একমাত্র আমার উম্মতের প্রয়োজন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নবী উম্মত ছাড়া থাকতে পারে না, উম্মত বলে দামি বিবি সন্তান টাকা ছাড়া থাকতে পারে না, ইয়া আল্লাহ তুমি কার পাগলামির মধ্যে আছে বলে দাও, আমার আল্লাহ বলে দিলেন আমি কারো পাগলামির মধ্যে নই, আমি একমাত্র আমার নবীর পাগলামি নিয়ে আছি, এ কারণে এলান দিয়ে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদাব, ইয়া রাসূলুল্লাহ অনতি বিলম্বে চোখের পানি বন্ধ করে দিন, রাঙ্গুনিয়ার মানুষরা 1400 বছর পর এসে আজকে 13ই মে 2024 সনে পাগলামি করবে, রাতকে দিন বানিয়ে দেবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন গোলাম শাহ সুফি মাওলানা ফজলুর রহমানের উরুস উপলক্ষে মিলাদে পাক হবে, সালাতু সালাম হবে, জিকির আজকার হবে, ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার জন্য নিয়ামত বন্টন করে রাখলাম নয়, আপনার গোলাম যারা ওদের জন্য আমি নিয়ামত বন্টন করে দিলাম, ইয়া আল্লাহ কত দেব, বলে যে খবরদার ইয়া রাসূলুল্লাহ আমি খালেক আপনাকে বানাইলাম মালিক, আমি আল্লাহ খালি হয়ে যাই নাই, আল্লাহ খালেক মালিকে হাকিকি, আমার নবী হলেন মালিকে আতাই, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ দিয়ে খালি হয়ে গেলেন বরঞ্চ না না না, আল্লাহর নিয়ামত পেতে গেলে
নবী ছাড়া নেওয়ার কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার মানুষ তো দূরের কথা, ওলি আল্লাহ দূরের কথা, কোন নবীও যাওয়ার খোদা পর্যন্ত ক্ষমতা নাই। আল্লাহর নিয়ামত একমাত্র আমার নবীর হাতে। এবার আমার নবীর যে যতটুকু গোলামি হাসিল করতে পারেন, যার যত বাপ তত লাভ, কেউ সিদ্দিক আকবর, কেউ উমর ইবনুল খাত্তাব, কেউ উসমান গনি, কেউ আলী কররার, কেউ গৌসুল আজম, কেউ খাজা গরিবে নামাজ, কেউ গৌসুল আজম মজবন্দার, কেউ রাহাতুল্লাহ সাহ, আর কেউ শাহিন শাহ শ্রীকুট, আর কেউ হযরতে ফজলুর রহমান সাহ। জোর বলবেন না, সুবহানাল্লাহ, মিথ্যা বললাম মনে হয়, ফেটে বুকলা কিনা হন, যাতে মনে হন না, আল্লাহ রাব্বি আকরামে কবুল করো। আপ কি ফরকত নে মারা ইয়া নবী, দিল হুয়া গম ছে দুপারা ইয়া নবী। চাইনা আতা হে মেরে দিল কো তমাম, জব পুকারো দিল সে আপনা ইয়া নবী। সলা দুনিয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বাবার এরকম ওয়াজ করলে এক ঘন্টা কবে পারে গেল আমি নিজেও জানি না, আলহামদুলিল্লাহ। আর হয়তো আধা ঘন্টা এক ঘন্টা এর চাইতে বেশি লাগবে লাগবে, আল্লাহ কবুল করুক। আর হুজুর কি হুজুর তাহলে নসর বুঝলো, আল্লাহ কবুল করুক। আর তো ডিউটি বহুত হবে অনর এলাকার উগ্র ফোয়া আর উগ্র ছোট ভাই, এটা হন্দি বসি হন বাদুর হন্ডে আরো বাদুর মিয়া হন্ডে নাই নাকি এই সহ নিয়ে লুই দে ফানলা ধরে লই না কেন। আজ গুরু ভাই দেখতে হন আইসো বাইসো নাই, কিন্তু আর গসলা তুমি কবুল গুজি দে, আল্লাহু আকবর আর মুস্তফার গোলামি সিরদার জয়ী দে, অনরা দোয়া করিবে শুধু তাল্লাই আল্লাহ যেন তারা হায়াতান তৈয়বা তবিরা খিজরি হায়াত দেয়। মা বাপ ফুল্লাই দেখিলেন তো বারে বাবরে বাবা ফোয়ারা সারবি উর্গু হদে ইন ব্যাগ কিনার মদিনাওয়ালা মুস্তফার সম্পদ হতায়ন প্রতিষ্ঠানের সাহায্য এটা আর মহিলা এতিমুল রুদুর বিলি আলহামদুলিল্লাহ শেষের দিকে আল্লাহ রা ব্যাগ কোনো কবুল করো। আরো বাদের মেয়ে না কেন কে ফাটাতে না ফুরিজে করে দিয়ে না কেন মোহাম্মদ সৈয়দিনা নাজানিনে চশমে অম্বিয়া চশমে মোচে